ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। বাংলা টেলিভিশন জগতের অন্যতম একজন পরিচিত মুখ হলেন সোনাল মিশ্র। খড়কুটো ধারাবাহিকে সাজির চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। তবে ধারাবাহিকটি শেষ হওয়ার পর অভিনেত্রীকে স্বাভাবিকভাবে মিস করছিলেন তার ফ্যানেরা। তবে তার ফ্যানেদের জন্য রয়েছে একটি ভালো খবর, কারণ খড়কুটো ধারাবাহিকের পর অভিনেত্রীকে এবার দেখা যাবে একটি নতুন ধারাবাহিকে। সান বাংলায় সদ্য শুরু হয়েছে দেবাদৃতা বসু এবং জন ভট্টাচার্যের নতুন ধারাবাহিক আলোর ঠিকানা। এই ধারাবাহিকে বোন টাপুরের চরিত্রে অভিনয় করবেন সোনাল মিশ্র। বাংলা টেলিভিশন জগতের অন্য আরেকজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রোশনী তন্বী ভট্টাচার্য। হৃদয় হরণ বিয়ে পাশ ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনয়ে প্রবেশ করেছিলেন এই অভিনেত্রী। তাকে শেষ দেখা গিয়েছিল মন ফাগুন ধারাবাহিকে, একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার চরিত্রের নাম ছিল নেত্রা। এই অভিনেত্রী এবার একটি জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন, কালার্স বাংলার ধারাবাহিক তুমি যে আমার মা। এই ধারাবাহিকের ঋদ্ধিমা নামে একজন বিখ্যাত মডেলের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এই দুজন অভিনেত্রীর মধ্যে কার কামব্যাক নিয়ে আপনারা বেশি খুশি হয়েছেন তা নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আরো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।